আপনারা যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, যখন আপনাদের পেশাব আসবে অবশ্যই অবশ্যই পেশাবকে আটকে রাখার চেষ্টা করবেন না, দ্রুত পেশাব করার চেষ্টা করবেন। কারণ পেশাব আটকে রাখলে আর এভাবে যদি আপনার কিছুদিন চলতে থাকে তাহলে আপনার ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালীর বিভিন্ন রকমের সমস্যা, একই সাথে কিডনিতে পাথরজনিত সমস্যা থেকে শুরু করে কিডনির বিভিন্ন রকমের সমস্যা আপনি পড়তে পারেন। তাই অবশ্যই আমি আপনাদের বলতে চাই, যারা পেশাব আটকিয়ে রাখেন অবশ্যই আটকে না রেখে দ্রুত পেশাব করার চেষ্টা করবেন। বিশেষ করে মেয়েরা রয়েছেন, বাহিরে গেলে দীর্ঘ টাইম পেশাব আটকে রাখেন, এই সময় আমি আপনাদের বলবো যখন বাহিরে যেতে হয় ছেলে মেয়ে সকলেরই যখন দেখবেন পেশাব করার সুযোগ কম পাবেন, তখন প্রয়োজনে আপনারা পানি কম খাবেন, তখন প্রয়োজনে আপনারা পানি কম খাবেন কিন্তু পেশাবকে আটকে রাখবেন না। আর বিশেষ করে সকালবেলা আমরা অনেকেই ঘুম থেকে উঠে আমরা পেশাব করতে চাই না, আমরা শীতের সময় লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকি, দীর্ঘক্ষণ ফোন ইউজ করি কিন্তু আমরা উঠে পেশাব বা ফ্রেশ হতে চাই না, এটা আমাদের অনেকেরই অলসতার কারণে এটা হয়ে থাকে। এই সকল ব্যক্তিদের অবশ্যই আমি বলতে চাই, আপনারা আস্তে আস্তে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা, কিডনিজনিত সমস্যা, ইনফেকশনজনিত সমস্যা, অন্যান্য বিভিন্ন সমস্যা, জটিলতায় আপনাদের কিন্তু পড়তে হবে। তাই আমি সতর্ক করে দিতে চাই যে পেশাব আটকে না রেখে যখনই আপনাদের পেশাব আসবে, অবশ্যই চেষ্টা করবেন পেশাব দ্রুত করার জন্য। আর যদি দেখেন অতিরিক্ত ঘন ঘন পেশাব হচ্ছে, পেশাবে বিভিন্ন সময় ঝালাপড়া করছে বা দেখা যাচ্ছে কি যে আপনাদের অনেক সমস্যা মনে হচ্ছে, আর ঘরে বসে না থেকে একজন অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া জরুরি, এই বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।